বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিকম অপারেটর গ্রামীণ ফোন যখন 5G লঞ্চ করে, তখন কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানের মধ্যে আমরা চেষ্টা করছি যে আসলে 5G কি এবং 5G কিভাবে কাজ করে, কি কি ইম্প্রুভমেন্ট হতে পারে সেটা নিয়ে। এরপরে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন যে ভাই আসলেই কি বাস্তবে 5G ইউজ করতে পারবো কিনা, কবে নাগাদ আসতে পারে, অ্যাকচুয়ালি 5G রিয়েল এক্সপিরিয়েন্সটা কি, সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। সো তাদের জন্য আমরা আজকে যাবো হচ্ছিলো গ্রামীণফোনের যে জিপি হাউস আছে সেই জিপি হাউসে, সেখানে তাদের 5G যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা নিব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে 5G কি বা গ্রামীণফোন যে 5G বাংলাদেশে লঞ্চ করেছে সেটার এক্সপিরিয়েন্স কেমন। সো এখন আমরা চলে আসলাম জিপি হাউসে, যেখানে অলরেডি বাংলাদেশের ম্যাক্সিমাম টেক ইউটিউবাররা চলে আসছেন এই 5G মানে গ্রামীণফোনের 5G এক্সপিরিয়েন্স করার জন্য। সো আজকে আমরা আসলে নিজেও এক্সপিরিয়েন্স করব এবং আপনাদেরকেও আসলে দেখাবো যে 5G আসলে কী কী সম্ভব রিয়েল লাইফে। সো আমি অনেক বেশি এক্সাইটেড। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামীণফোনের 5G বিহাইন্ড দ্য সিন যে পার্সনের আসলে অনেক বেশি ভূমিকা আছে তাকে। এই হচ্ছে হলো 5G অ্যান্টেনা, যেটা আসলে 4G থেকে অনেক ডিফারেন্ট এবং এটাই আমরা আসলে ভবিষ্যতে দেখতে পারবো যে 5G ক্ষেত্রে। এছাড়াও 5G এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফার্স্টেই আমি দেখলাম যে রোবোটিক যে ব্যাপার স্যাপারগুলো ছিল, যদি আমি রোবোটিক অত বেশি এক্সপার্ট না, বাট দেখলাম যে একেবারে লো লেটেন্সিটিতে আমি কিন্তু আসলে এইটাকে হ্যান্ডেল করতে পারছিলাম। এবং কি VR ক্ষেত্রেও, ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে বলে, বা আপনি আসলে আমাকে জাস্ট হচ্ছিল তারা VR মাধ্যমে একটা কক্সবাজারে রাখা আপনার হচ্ছে 360° ক্যামেরার সাথে কানেক্ট করে দিল, রিয়েল টাইম আমি কিন্তু আসলে দেখতে পাচ্ছিলাম, সেই কক্সবাজারের ফিল নিতে পারছিলাম, আমার চোখের সামনে সকল চলাফেরা করতেছিল, সব কিছু দেখতেছিলাম, সবাই এগুলো আসলে এক্সপিরিয়েন্স করতেছিল, এমনকি আর গেম খেলতেছিলাম। এবং VR গেমিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি রিয়েল টাইম আপনি নিজের মধ্যে একটা ফিল পাবেন যে আপনি একেবারে ওই কী বলে ওই অপশন বা ওই প্লেসে আপনি নিজেকে আপনার ফিল করতে পারবেন একেবারে লো লেটেন্সিতে। এমনকি আপনার কাছে মনে হচ্ছে যে অনেকবারই নিজের কাছে মনে হচ্ছিলো যে আমি আসলে সেম প্লেসেই আসি বা ওই প্লেসেই, যে প্লেসটাতে আমি আসলে গেম খেলতেছিলাম, যে গেমটা আসলে ট্রাই করতেছিলাম, একেবারে রিয়েল একটা ফিল আপনি আসলে পাবেন এই 5G লেটেন্সি কম থাকার কারণে। এমনকি আবার দেখা গেছে ক্লাউড গেমিং করলাম, তো কাউড গ্লামের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি একটা অন্য সার্ভারের মধ্যে আপনার গেমটা স্টোর করা, আপনি আপনার ফোনের মধ্যে থেকে সেটাকে খেলতে পারবেন। তার মানে হচ্ছিলো আপনার ফোন হাই এন্ড না হলেও আপনি হাই এন্ড গেমিংগুলো বা ক্লাউড গেমিং বা ক্লাউড কম্পিউটিং কিন্তু আপনি আসলে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়াও একসাথে 16 চ্যানেল আপনার হচ্ছে এখানে চলতেছিল, যেখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ডাউনলোড লিঙ্ক পাচ্ছে প্রায় হচ্ছে 400 মানে 500 কাছাকাছি, যেখানে সবগুলো 4K কন্টেন্ট একসাথে আপনার 16 আপনার চ্যানেল চলা। সো বুঝতেই পারছেন যে ফিউচারে কিন্তু আপনি আসলে ভিডিও কলের ক্ষেত্রে অনেক বেশি একটা ইম্প্রুভ পাবেন, যেহেতু রিয়েল টাইম এত ক্লিন একটা আমি আসলে এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এছাড়াও এখানে আরও অনেক অনেক মজার মজার অপশন ছিল। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে 5G আসলে স্পিড তো আছেই, স্পিডের সাথে আপনি হচ্ছিলো এর লেটেন্সিটা হচ্ছিলো মেইন আপনাকে আসলে বেনিফিট দিবে, মানে 5G মেইন টার্গেটই হচ্ছিলো লো লেটেন্সিতে বেটার আপনার আসলে এক্সপিরিয়েন্স দিবে। আমরা 4G স্পিডের সাথে টেস্ট করছিলাম হচ্ছিলো 5G, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 4G আমরা আসলে অ্যারাউন্ড 100 MBPS মতো ডাউনলোড স্পিড পাচ্ছিলাম, আপলোড স্পিড প্রায় 30 MBPS মতো। এবং যদিও এটা আসলে ডেমো বা টেস্টিং, তাদের যে সার্ভার ছিল গ্রামীণ ফোনের সেই সার্ভারের সাথে কানেক্ট করা 5G মাধ্যমে, সো এখানের মধ্যে দেখতে পাচ্ছিলাম যখন আমরা 5G টেস্ট করলাম সেটা প্রায় নিয়ার অ্যাবাউট হচ্ছিলো আপনার 900 MBPS, প্রায় GBPS কাছাকাছি চলে যাচ্ছিলো, এমনকি আপনার আসলে আপলোড স্পিডও ভালো ছিল এবং পিং রেসপন্স ছিল মাত্র 9 মিলিসেকেন্ড। সো তার মানে হচ্ছে এই এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু বুঝলাম যে আপনার হচ্ছে 5G টেকনোলজিটা আসলে আপনার স্পিড তো আসেই একটা মেজর ব্যাটার, বাট সবচেয়ে বড় হচ্ছিলো এটার বেনিফিট হলো লো লেটেন্সি, একেবারেই আপনার লো লেটেন্সিতে আপনি কানেক্টেড হতে পারবেন, একবারে রিয়েল টাইম মনে হবে, মানে আপনার হচ্ছিলো 0 মিলিসেকেন্ড বলে আপনার হচ্ছে খাতা কলমে, বাট বাস্তবে দেখা গেছে যে হয়তো বা 1 বা 2 বা 3 মিলিসেকেন্ডের মধ্যে আপনি কিন্তু কানেক্টেড হতে পারবেন এবং আপনি এক জায়গায় বসে পৃথিবীর যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন এই 5G টেকনোলজি ইউজ করে। এবং VR AR ক্ষেত্রে অনেক বেশি ইম্প্রুভ আসবে, রিয়েল লাইফে অনেক বেশি আপনার হচ্ছে ইম্প্রুভ চলে আসবে। সো এই ছিল আসলে আমাদের 5G এক্সপিরিয়েন্স। সো বুঝতেই পারছেন যে 5G আসলে এক্সাইটিং একটা ব্যাপার স্যাপার, যেখানের মধ্যে আপনার লো লেটেন্সিতে
হায়ার ডাটা স্পিড পাবেন, মানে আপনার একেবারে লো লেটেন্সিতে আপনি যে কোনো কিছু কাজ করতে পারবেন একেবারে ইজিতে। এখন অনেকের মনে এই কোশ্চেনটা আসবে যে ভাই 5G তাহলে আমরা কবে নাগাদ বাস্তবে আমরা ইউজ করতে পারছি? সো এই একই কোশ্চেনটা আমরা আসলে তাদেরকে করি, সেখান থেকে যে ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে যে রিয়েল ফিল্ডে বা আপনার একেবারে আমাদের পর্যায়ে, মানে যারা আসলে নর্মাল ইউজার আছেন তাদের পর্যায়ে আসতে একটু সময় নিবে। যখনই 5G ডিমান্ডটা বাড়বে, মানে ডে টু ডে যখন ডিমান্ডগুলো বাড়বে, তখন দেখা গেছে যে আস্তে আস্তে এক একটা এরিয়া তারা আসলে কাভারেজ করবে। অলরেডি টেস্টিং পারপাসে আপনার আসলে তারা ট্রায়াল দিচ্ছে, সো ট্রায়াল ভার্সন থেকে যখনই আপনার হচ্ছে পারমিশন এবং অনেক ব্যাপার স্যাপার আছে, এটা আসলে ইন্টারনাল প্রসেস হয়ে একটা সময় দেখা যাবে যে আপনার আর আমার হাতের মধ্যেই চলে আসতেছে এই 5G। দেখুন অলরেডি কিন্তু আমাদের হাতে যে মোবাইলগুলো আছে, মানে আজ থেকে 2 বছর আগেও কিন্তু 5G মানে আপনার হচ্ছিল ফোন কেউ কিনতো না, এখন কিন্তু হচ্ছে বাই ডিফল্টই কিন্তু ফোনের মধ্যে 5G চলে আসতেছে। তার মানে এতটুকু বোঝা যাচ্ছে যে রিসেন্টলি হয়তো বা কিছুদিনের মধ্যে, কিছুদিন বলতে হচ্ছে একেবারে নেওয়ার না, একটু সময় লাগবে, বাট কিছুদিনের মধ্যে দেখা গেছে যে আপনি আসলে এই 5G এক্সপিরিয়েন্স করতে পারতেছেন। হয়তো বা প্রথম অবস্থায় স্পেসিফিক লোকেশনগুলোতে তারা কভার আপ করবে, পরবর্তীতে দেখা যাবে যে আপনার যে কোনো জায়গায়, মানে ব্রডলি এক কথায় হচ্ছে ডিমান্ড যখন ক্রিয়েট হয়ে যাবে, মানে 5G যখন ফুল ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে, তখন দেখা যাবে যে সব জায়গায় আপনার হচ্ছে 5G আপনার হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটাকে যদি আমি সারমর্ম করি তাহলে 5G এক্সপিরিয়েন্স আসলে 4G থেকে আউটস্ট্যান্ডিং, 4G থেকে আপগ্রেডেশন না, এটা একটা ওয়ান কাইন্ড অফ ইনোভেশন বলা যায় আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই গ্রামীণ ফোনের 5G এক্সপিরিয়েন্স কেমন লাগলো, যেহেতু আমার সাথে সাথে আপনারাও এক্সপিরিয়েন্স করছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।